আজকের ভিডিওটা করার কারণ গতকালের একটি খারাপ অভিজ্ঞতা, যেটা শুনেই মনে হলো এই ভিডিওটা আমাদের সবার খুব প্রয়োজন। শুরু করব একটা প্রশ্ন দিয়ে, কেন কর্ম ভালো হলেও আমাদের জীবন দুর্ভাগ্যের ছায়ায় ঢাকা? খারাপ সময় কি শুধুই নিয়তির খেলা? এই প্রশ্নগুলো আমাদের মনকে ক্রমাগত তাড়া করে বেড়ায়। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এত পরিশ্রমের পরেও আমরা কেবল খারাপ সময়ের মধ্যে আটকে থাকি? আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কেন দুর্ভাগ্য আমাদের সঙ্গী হয়ে থাকে? কর্ম ভালো, মন ভালো, ইচ্ছাও প্রবল, তবু কেন জীবনের প্রতিটি মোড়ে আমরা অন্ধকারের ছায়া দেখতে পাই? আমরা যখন চেষ্টা করি, যখন আমরা মনে করি আমাদের সব কিছু ঠিকঠাক হচ্ছে, তখন কেন হঠাৎ করে সব কিছু ভেঙে পড়ে? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। চোখের জলে ভিজে যাওয়া পথ, প্রতিদিনের এই লড়াই, এই যন্ত্রণার মধ্যে আমরা কখনো কখনো চোখের জলকে বন্ধ করতে পারি না। আমরা ভাবি, কেন আমি, কেন আমার জীবনে এত কষ্ট? এই প্রশ্নগুলো আমাদের আরও ভেঙে দেয়। হয়তো আমরা চেষ্টা করি, হয়তো আমরা লড়াই করি, কিন্তু তবু কেন আমাদের জীবন এইভাবে দুর্ভাগ্যের ছায়ায় ঢাকা পড়ে থাকে? এবং তার থেকে মুক্তির পথ কী? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের উপদেশগুলি একবার মেনে দেখুন না, হয়তো পরিবর্তন আসতে পারে জীবনে। জীবনের খারাপ সময়গুলো আমাদের কখনো কখনো এতটা কষ্ট দেয় যে আমরা মনে করি এটা নিয়তির খেলা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তবে কষ্ট কোনো কিছু নয়। ঈশ্বর কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা করেন এবং আমাদের শক্তিশালী করে তোলেন। তাঁর এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি খারাপ সময় আসলে ঈশ্বরের এক ধরনের পরীক্ষা। মা সারদা বলতেন, মানুষের জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টকে অতিক্রম করে যাওয়াই জীবনের আসল শিক্ষা। মা সারদার এই বাণী আমাদের জীবনের কষ্টের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়ার পথ দেখায়। তিনি নিজেও জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে গিয়েছেন এবং সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলেছিলেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ একটি বক্তৃতায় বলেছিলেন, খারাপ সময়গুলো আমাদের জীবনে আসার কারণ হল আমরা যেন সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। ঈশ্বর কখনো আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন না যেখানে আমরা সামলাতে পারি না। তিনি বলেন, যে মুহূর্তে আমরা এই কষ্টের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই মুহূর্তে আমরা আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারি। একজন যুবক, যিনি নিজের চাকরির জন্য অনেক কষ্ট করেছিলেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণদেবের বাণী অনুসরণ করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলেছিলেন। এক সময় অনেক কষ্টের পর তিনি তার স্বপ্নের চাকরি পেয়েছিলেন। এই খারাপ সময়ের মধ্যে দিয়ে তিনি বুঝেছিলেন কিভাবে ঈশ্বর তাকে পরীক্ষার মধ্যে দিয়ে শক্তিশালী করে তুলেছে। প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধন যেন আমাদের জীবনের আনন্দ হয়ে ওঠে, কিন্তু যখন সেই সম্পর্কগুলো ভেঙে পড়ে তখন আমাদের জীবন আরও অন্ধকার হয়ে যায়। আমরা কষ্ট পাই, আমরা ভেঙে পড়ি, কিন্তু তবুও আমরা আমাদের ভালোবাসার অভাব মেনে নিতে পারি না। এই খারাপ সময়ের মধ্যে আশার একটি রং লুকিয়ে থাকে, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এই দুর্ভাগ্যের ছায়া থেকে বেরিয়ে আসার শক্তি আমাদের মধ্যেই আছে। আমরা যদি একবার বিশ্বাস করি, যদি আমরা নিজেদের উপর আস্থা রাখি, তবে একদিন আমরা এই অন্ধকার থেকে অবশ্যই মুক্তি পাব। আমাদের জীবনের এই দুর্ভাগ্যের ছায়া হয়তো আমাদেরকেও আরও শক্তিশালী করে তুলেছে। হয়তো এই খারাপ সময়গুলোই আমাদের জীবনের পরবর্তী সুন্দর সময়ের পূর্বাভাস। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের বাণী আমাদের শেখায় যে খারাপ সময় শুধুমাত্র নিয়তির খেলা নয়, এটি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এক ধরনের পরীক্ষা। আমরা যদি এই কষ্টের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি এবং প্রতিটি কষ্টকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি, তবে আমরা জীবনে প্রতিটি বাধা অতিক্রম করতে পারব। আমাদের জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টকে অতিক্রম করে যাওয়াই জীবনের আসল শিক্ষা। শ্রীরামকৃষ্ণদেবের বাণী, মা সারদার শিক্ষা
এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের ব্যাখ্যা আমাদের দেখায় কিভাবে এই খারাপ সময়গুলোকে আমরা আধ্যাত্মিক উন্নতির পথে ব্যবহার করতে পারি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলা এবং প্রতিটি কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করা আমাদের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। আজকে এইটুকুই, আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।